I am Tishtani Karmakar from Charukhand US High School. Good morning every students. Hope you are well. I am well. Today our topics unit 4, lesson 3. Lesson 3 are food and shelter. अर्थात हमारे खाद्य एवं आश्रय सूत्रा हमारे आश्रय प्रश्न हमसे प्रश्न हमसे आर फूड एंड शेल्टर और खाद्य एवं आश्रय जनगण गाछेर उपर एवं नौकाय कि करतेछे If our population become double the number we have now. এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা বর্তমানে যে জনসংখ্যা আছে যদি এর চেয়ে দ্বিগুণ হয় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। এরপরে আমরা সেটা আসছি ছিতে read what the teacher Mrs. চৌধুরী and her students are talking about. Mrs. চৌধুরী এবং তার ছাত্ররা কি নিয়ে আলোচনা করতেছে। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে ক্লাসটি শুরু হল। ওয়ান গ্রুপ লিডার সেস দা স্কার্সিটি অফ ফুড উইল বি সিরিয়াস প্রবলেম, আমাদের খাদ্য ঘাটতি একটা হচ্ছে মেন সমস্যা। ইট ইজ ট্রু দ্যাট আওয়ার এগ্রিকালচারিস্ট হ্যাভ ডেভেলপড new varieties of rice and its per acre production has deficiently increased মানে তার অর্থ হচ্ছে যে আমাদের কৃষিবিদরা অনেক ধরনের ধান নিয়ে অনেক ধরনের গবেষণা চালাচ্ছে এবং এর ফলে প্রতি একরে উৎপাদন ধানের বৃদ্ধি পাচ্ছে। But the rate of increase in food production cannot keep pace with the rate of population growth. কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে তারপর এটা সমান হচ্ছে না, মানে আমাদের খাদ্য উৎপাদন তারপরে কম থেকে যাচ্ছে। This is because our land is fixed. এর কারণ হচ্ছে আমাদের জমি হচ্ছে সীমিত। We cannot increase it. আমরা এটা বৃদ্ধি করতে পারবো না। হোয়াইল আর পপুলেশন ইজ ইনক্রিজিং রেপিডলি, যখন আমাদের জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। অ্যানাদার গ্রুপ লিডার কামস আপ উইথ দ্য হাউজিং প্রবলেম ইন দ্য কান্ট্রি হুইচ হি সেস অ্যাডেড মাস টু দ্য ফুড প্রবলেম। এরপরে অন্য দলীয় নেতা গৃহ সমস্যা নিয়ে আলোচনা শুরু করলো এবং যেটা বললো যে এটা খাদ্য সমস্যার মধ্যে এটা আর একটা সমস্যা। হি কন্টিনিউস, সে বলতে থাকে, ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ অ্যান্ড ব্রেকিং ইন টু স্মলার ফ্যামিলিজ, যেহেতু ফ্যামিলির জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং বড় ফ্যামিলি ভেঙে ছোট ছোট ফ্যামিলি তৈরি হচ্ছে। ইচ সাজ ফ্যামিলি নিডস এ সেপারেট হাউস, এই ইসের জন্য ভাঙা ভাঙা ফ্যামিলির জন্য আলাদা আলাদা পরিবারের জন্য আমাদের আলাদা আলাদা বাসার দরকার। অলসো দ্য অ্যানাদার ফিল্ডস আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিস অ্যামং দেমসেলস, এবং এই ছোটো ছোটো পরিবারের কারণে তাদের জমিগুলিও ছোটো ছোটো ভাগে বিভক্ত হচ্ছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, এবং কারখানা মিলস এবং কারখানা গড়ে উঠছে হুইচ অকুপাই এ কনসিডারেবল পোর্শন অপার ল্যান্ড, যেটা আমাদের জমির জন্য একটা বিশাল সমস্যা।
So when we need more land to grow more food to feed more mouths, our land is shrinking day by day. যখন আমাদের অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত ঘর অতিরিক্ত খাদ্য দরকার, তখন আমাদের জমিগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, মানে জমি সংখ্যা কমে যাচ্ছে। সোজা কথা, ইফ আর পপুলেশন গ্রোস অ্যাট দ্য প্রেজেন্ট রেট, এ ডে উইল কাম হোয়েন মেনি পিপল উইল নট ফাইন্ড এনি ল্যান্ড টু বিল্ড এ হাউস অন। এভাবে জনসংখ্যা বৃদ্ধি হতে থাকলে এমন একদিন আসবে যখন তারা আর বাসা তৈরি করার কোনো জায়গায় খুঁজে পাবে না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম মাইট লিভ অন ট্রিস অর অন দ্য ফ্লোটিং বোটস ইন দ্য রিভার। এবং এর ফলে জনসংখ্যাদের গাছের উপরে ঘর তৈরি করতে হবে এবং ভাসমান নৌকায় থাকতে হবে, যেটা আমি এই ছবিটায় তোমাদের দেখিয়েছিলাম প্রথমেই। তাহলে আজকে আমরা এই পর্যন্ত, যেহেতু টপিকটা একটু বড়, বাকি যেটুকু আছে এটুকু তোমাদের আমি বাড়ির কাজ হিসেবে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের হোমওয়ার্ক হবে লিস্ট দ্য টপিক। আমি এখান থেকে লিখে দিচ্ছি হোমওয়ার্ক, এল ই এস টি লিস্ট দ্য লিসন দিলেও হবে, এল ই ডাবল এস ও এন। আমাদের চ্যাপ্টার বাকি অংশ তোমরা পড়ে আসবা, রিডিং অর্থ সহ। এটি আমাদের হচ্ছে বাড়ির কাজ। গুড বাই স্টুডেন্টস, সি ইউ এভরিথিং।